আবারও গভীর নিম্নচাপে ঘিরে ফেলেছে আকাশ। ইতিমধ্যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে আবারও লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বর্তমানে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী 2-3 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। গরমের রেশ কাটিয়ে ঝেপে বৃষ্টি আসছে। আজ সকাল থেকেই উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হয়েছে। আপনাদের এলাকাতে বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই লিখে জানাবেন। তাছাড়া আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবারও নতুন লাল সতর্কবার্তা জানানো হয়েছে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ সঙ্গে বাংলাদেশ ত্রিপুরার একাধিক জেলায় ভারী থেকে অতিভারী কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তো আজকে আমরা আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, রেডার অনুযায়ী কোথায় কখন বৃষ্টিপাত হতে পারে, সমস্ত কিছু এক এক করে জানবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের নোটিশ অনুযায়ী 25 তারিখের আবহাওয়ার আপডেট দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুর, এই 3টে জেলায় বৃষ্টির তেমন কোনো সতর্কবার্তা নেই। তবে বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদহ, এখানে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি যদি আমরা একটু নিচের দিকে চলে আসি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে প্রায় প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা এবং হলুদ সতর্কবার্তা রয়েছে। যদি আমরা মুর্শিদাবাদ দেখি, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এই কটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। বাকি প্রত্যেকটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। চলুন 26 তারিখের আবহাওয়ার আপডেটটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, একইভাবে যদি আমরা 26 তারিখের আবহাওয়ার আপডেট দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কমলা সতর্কবার্তা রয়েছে। মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই কটা জেলায় কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই। সঙ্গে যদি দক্ষিণবঙ্গের দিকে চলে আসি, দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম জেলায় ভারী বৃষ্টি, সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। বাকি দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এখানে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই। সঙ্গে বন্ধুরা, 27 তারিখের যদি আবহাওয়ার আপডেট দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলা এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই। তবে আপনাদেরকে জানিয়ে দিই আবহাওয়ায় পরিবর্তন এসেছে। চলুন রেডার অনুযায়ী কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে বা কখন কোথায় বৃষ্টিপাত হতে পারে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই মুহূর্তে রেডার অনুযায়ী আজ দুপুরের আবহাওয়ার আপডেট যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথমেই দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা সহ ইতিমধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দুপুরের পর থেকে, সকাল থেকেও কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর সহ একাধিক জেলায় বৃষ্টিপাত চলছে। তবে ইতিমধ্যে দুপুরের পরেও বৃষ্টিপাত রয়েছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, সেই সঙ্গে নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, পাশাপাশি যদি মেদিনীপুর দেখি, এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেকটাই বেশি রয়েছে। একইভাবে যদি ঝাড়গ্রাম দেখি, এখানেও বৃষ্টিপাত রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, এখানেও বৃষ্টিপাত রয়েছে। দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, সিউড়ি, আর সেই সঙ্গে যদি আমরা মুর্শিদাবাদ দেখি, বীরভূম জেলা দেখি, এখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ পুরো দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবারও বৃষ্টিপাত হতে পারে। এর পরবর্তীতে যদি উত্তরবঙ্গ যাই, উত্তরবঙ্গের মালদায় বৃষ্টিপাত রয়েছে, বালুরঘাট, দিনাজপুর, এখানেও বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে যদি কোচবিহার, আলিপুরদুয়ার দেখি, এখানেও বৃষ্টিপাত রয়েছে। দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পং, এখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। পরবর্তীতে আবারও সময়ের পরিবর্তন করে যদি আমরা বিকেলের দিকে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, এখানেও বৃষ্টিপাত হতে পারে। আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা একটু কম রয়েছে। বাংলাদেশের রংপুরে বৃষ্টিপাত হতে পারে। একইভাবে যদি আমরা এখানে দিনাজপুর দেখি, বালুরঘাট দেখি, এখানেও বৃষ্টিপাত হতে পারে। মালদায়ও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আবারও যদি দক্ষিণবঙ্গের দিকে আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলা অর্থাৎ রামপুরহাট, মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, এই সমস্ত জায়গা, জঙ্গিপুর, এখানে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি যদি আমরা শান্তিপুর দেখি অর্থাৎ নদিয়া জেলা, কৃষ্ণনগর, রানাঘাট, বগুড়া, এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চন্দননগর, আরামবাগ, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, বনগাঁ, হাবড়া, অশোকনগর, গোবরডাঙ্গা, এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা দেখি, ডায়মন্ড হারবার, ক্যানিং, নামখানা, গোসবা, এই সমস্ত জায়গা, বজবজ, এখানেও কিন্তু বিষ্ণুপুর, এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, এখানেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে কোলাঘাট, হলদিয়া, বেলদা, কন্টাই, চন্দ্রকোনা, এই সমস্ত জায়গা, মেদিনীপুরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। খড়গপুরেও বৃষ্টিপাত হতে পারে। ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা এখানে বাংলাদেশ দেখি, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মঠবেড়িয়া, বরিশাল, মতিহার, ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সেনকুপা, এই সমস্ত জায়গা, কাস্পিয়া, কিশোরগঞ্জ, এখানেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে যদি আমরা ত্রিপুরা দেখি, ত্রিপুরার আগরতলা, আমবাসা, শিলচর বাজার, নতুন বাজার, উদয়পুর, এই সমস্ত জায়গায়ও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে যদি আবারও আমরা সময়ের পরিবর্তন করে 26 তারিখ সকালের দিকে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 26 তারিখের সকালে কিন্তু আরও বৃষ্টি রয়েছে। শুধু সকাল নয়, যদি আমরা ইতিমধ্যে রাত থেকে দেখি বা ভোর থেকে দেখি, সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু কমলা সতর্কবার্তা, হলুদ সতর্কবার্তা, কোথাও কোথাও আবার কিন্তু হালকা মাঝারি লাল সতর্কবার্তা রয়েছে।
এই মুহূর্তে যদি আমরা সকালের আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গ দেখি, দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, মেদিনীপুর প্রত্যেকটা জেলায় কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এই জায়গায় যদি আপনারা দেখেন, দেখতে পেয়ে যাবেন 10 থেকে 11 মিলিমিটার, কোথাও বা 12-13 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের মেহেরপুর, পাবনা, সেলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগাড়া এই সমস্ত জায়গায়ও বৃষ্টিপাত হতে পারে। সিংড়া, বগুড়া এই সমস্ত জায়গায়ও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। মহাদেবপুর, রাজশাহী এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে যদি আমরা এখানে দক্ষিণবঙ্গের বীরভূম জেলা দেখি, মুর্শিদাবাদ দেখি, এখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। মূলত দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই কিন্তু রাত থেকে সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, বালুরঘাট এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন কোচবিহার, আলিপুরদুয়ার যদি দেখেন, দার্জিলিং, শিলিগুড়ি এখানে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে লাল সতর্কবার্তা দেওয়া রয়েছে। বুঝতেই পাচ্ছেন ইতিমধ্যে 26 তারিখ থেকে কিন্তু আরও প্রচণ্ড বৃষ্টি হতে পারে, বৃষ্টির হার অনেকটাই বেড়ে যেতে পারে। পরবর্তীতে যদি আবার আমরা দুপুরের আপডেট অনুযায়ী দেখি, সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, বাংলাদেশের রংপুর রয়েছে, এদিকে আমরা পশ্চিমবঙ্গের দিনাজপুর, বালুরঘাট দেখতে পাচ্ছি, মালদাও দেখতে পাচ্ছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত রয়েছে, ভারী বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে যদি আবারও আমরা মুর্শিদাবাদ দেখি, সঙ্গে যদি আমরা এখানে বীরভূম জেলা দেখি, রামপুরহাট, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর প্রত্যেকটা জেলায় আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায়। তো বুঝতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আবহাওয়ায় আবারও পরিবর্তন হয়েছে, সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি 26 তারিখে সন্ধ্যার আপডেট দেখি, সেক্ষেত্রে কিন্তু সন্ধ্যার পর থেকে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলে কমতে পারে। যেমন যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা দেখি, কলকাতা, হাওড়া, মেদিনীপুরের কিছু কিছু জায়গা এখানে হালকা মাঝারি বৃষ্টির পরিমাণ কমতে পারে। উত্তর চব্বিশ পরগনা, সেই সঙ্গে হুগলি, শান্তিপুর অর্থাৎ নদিয়া, বর্ধমান, কাটোয়া এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু কমতে পারে। তবে যদি বাঁকুড়া, পুরুলিয়া দেখি, এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম এখানেও বৃষ্টিপাত রয়েছে। একইভাবে যদি আমরা উত্তরবঙ্গ দেখি, উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায় আবারও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে যদি আমরা 27 তারিখ দেখি, 27 তারিখ সকালের আপডেট অনুযায়ীও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গা, সঙ্গে দিনাজপুর, বালুরঘাট, মালদাহ প্রত্যেকটা জায়গায় কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। যদি আমরা সকালের আপডেট অনুযায়ী বীরভূম দেখি, মুর্শিদাবাদ দেখি, এখানেও বৃষ্টিপাত হতে পারে। একইভাবে যদি আমরা দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পাশাপাশি হাওড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম দেখি, এখানেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো বুঝতেই পাচ্ছেন 27 তারিখ সকালে কিন্তু প্রায় উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় বৃষ্টিপাত রয়েছে। এরপরে যদি আবারও সময়ের পরিবর্তন করে আমরা দুপুরের দিকে যাই, সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকেও কিন্তু বাংলাদেশ, ত্রিপুরা সহ ইতিমধ্যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত রয়েছে 27 তারিখেও। এর পরবর্তীতে আবারও সময়ের পরিবর্তন করে যদি আমরা সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে যাই, সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকেও কিন্তু ইতিমধ্যে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায় বৃষ্টিপাত রয়েছে, সঙ্গে দক্ষিণবঙ্গেরও প্রায় প্রত্যেকটা জেলায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে, কোনো জেলা এমন নেই যেখানে বৃষ্টিপাত হবে না। অর্থাৎ আগামী 2 থেকে 3 দিন কিন্তু প্রত্যেকটা জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। নিম্নচাপ কিন্তু এখনও পর্যন্ত কাটার তেমন কোনো সম্ভাবনা নেই। তবে বর্তমানে আবহাওয়ায় পরিবর্তন হলে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন, কারণ যাতে করে আপনার এলাকার আবহাওয়ার আপডেট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারি। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবেন এবং আমাদের ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।